আরাফাতের ময়দান আছে না? আরাফাতের ময়দান দুনিয়ার শ্রেষ্ঠ ময়দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুদ দোয়ায়ে দোয়া ও আরাফা, দুনিয়ার শ্রেষ্ঠ দোয়া হলো আরাফাতের ময়দানের দোয়া। আরাফাতের ময়দানের শ্রেষ্ঠ দোয়াটা হলো সব নবীরা যে দোয়াটা করতেন সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহি ওয়া ইউমিত, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আরাফাতের ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া। এই দোয়ার মধ্যে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একমাত্র তাওহীদের মালিক, তার কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সমস্ত রাজত্ব সমস্ত প্রশংসা একমাত্র তার, ইউহি ওয়া ইউমিত, জীবন দান করেন তিনি, মৃত্যু দান করেন একমাত্র তিনি, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত সব জিনিসের উপরে সব কিছুর উপরে মহা ক্ষমতাবান। সুবহানাল্লাহ। দেখেন এটার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়ার কথা বলা হয়েছে? আল্লাহ আমাকে এটা দেন, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার হায়াত বাড়াই দেন, আল্লাহ রিজিক বাড়াই দেন, আল্লাহ আমার ছেলে মেয়ে দান করেন, কিছু বলছে? কিচ্ছু বলে না, খালি আল্লাহর তাওহীদের গুণগান করছে। এটাকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মানুষকে মাফ করেন, আর বছরের কোনো দিনে এত বেশি মানুষকে আল্লাহ মাফ করেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিবেন, তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদের গুণগান করবেন, শিরক মুক্ত ঈমানের ঘোষণা দিবেন, শিরক মুক্ত ঈমানের দাওয়াত দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখেরাতে যা কিছু দরকার আল্লাহ সব কিছুর ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ।